نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: على العلماء ورثة الأنبياء. আপনারা সবাই জানেন, দেশবাসী, পীর সাহেব চরমোনাই সৈয়দ মাওলানা ফজল করিম রহমতুল্লাহ আলাই গত 25 নভেম্বর সকাল 9:40 2006 তিনি আমাদেরকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পীর সাহেব চরমোনাই ফজল করিম রহমতুল্লাহ আলাই অমিও কিছু বিক্ষিপ্ত বাণীর ছবিসহ আমরা বিভিন্নভাবে সংগ্রহ করে আজকের এই সিডি ক্যাসেটে আমরা সেটা আমাদের স্বল্প এবং স্বল্প জ্ঞান বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আমরা তা ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। পরম করুণাময় আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবী, অসংখ্য গ্রহ নক্ষত্র তারকারাজি, তার সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি আশরাফুল মাখলুকাত। আল্লাহ তার সুবিশাল সৃষ্টিরাজির মধ্যে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ দান করেছেন জ্ঞান বিজ্ঞান, দিয়েছেন সভ্যতা, যুগে যুগে মানব জাতিকে সুসংহত শালীন ও বাণিত ধারায় পরিচালিত করার জন্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত দুনিয়াতে প্রেরণ করেছেন অসংখ্য নবী রাসুল। কুদরতিভাবে নির্বাচিত এই মহামানবগণ মহান আল্লাহর মহিমা প্রচার করেছেন, পৃথিবীকে করেছেন সুন্দর, মানব জাতিকে দিয়েছেন সঠিক পথের দিশা। নবী রাসুলের ধারাক্রম প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে পরিসমাপ্তি ঘটে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার সময় তার প্রিয় উম্মতের জন্য রেখে গেছেন কোরআনুল মজিদ এবং তার জীবনাদর্শ মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফ। আখিরে নবীর পথের দিশারি হয়ে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন আইয়াম্মাহে মুস্তাহিদিন, পীর মশায়ে ওলিয়া উলিয়া এবং উলামায়ে কেরামগণ আল্লাহর বাণী এবং নবীজির আদর্শ প্রচার করে গেছেন। সেই কুদরতি ধারা আজও বহমান। ইসলামের এই প্রচার অভিযানে যোগ দিয়ে সবুজ শ্যামল এই বাংলাদেশে আগমন ঘটেছে মহান সুফি সাধকদের বিশাল কাফেলার। এদেশে ইসলামের অমীয় ধারা বিকাশ ঘটানোর জন্য আগত ইসলাম প্রচারকদের মধ্য থেকে যারা দাওয়াতে কাজের সুবিধার্থে এদেশে স্থায়ী আবাসস্থল গড়ে নেন, তাদের পরবর্তী প্রজন্ম এদেশে ইসলামের প্রচার প্রসারে রেখে গেছেন অসামান্য ভূমিকা। এমন এক ঐতিহ্যবাহী দিনী পরিবার বরিশাল শহরের অদূরে চরমোনাই নামক স্থানে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের দিনী আন্দোলনের কিংবদন্তি মহান সাধক। হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহে বংশী ঐতিহ্যের ধারাবে তিনি একসময় এদেশের দিনী চেতনার ধারক বাহক হয়ে ওঠেন। হযরত পীর সাহেব চরমোনাই একটি নাম, একটি দিনী আন্দোলন। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, বিচক্ষণ রাজনীতিবিদ, কামিল বীর, বলিষ্ঠ সাধক, যোগ্য সমাজ সংস্কারক, বহুমুখী গুণের অধিকারী এক বিরল ব্যক্তিত্ব। খ্যাতনামা বুজুর্গ হাদিয়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহে এর সুযোগ্য পুত্র হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহে তার নিরলস শ্রম, আধ্যাত্মিক সাধনা এবং রুহানি তাওয়াজ্জুহ দিয়ে এদেশের মানুষকে আল্লাহ এবং তার রাসুলের পথের
হদিস বাতলিয়েছেন, পথভোলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, মিথ্যা ও বাতিলের বিরুদ্ধে আমরণ সংগ্রাম ও জিহাদ করে গেছেন। সারা বাংলাদেশের সকলের অসীম শ্রদ্ধার এই আলেম, ইসলামের খিদমতগার আজ আমাদের মাঝে নেই। ইহকালের বন্ধন ছিন্ন করে তিনি চলে গেছেন চূড়ান্ত গন্তব্যে, কিন্তু না থেকেও তিনি আরো বেশি করে আছেন আমাদের মাঝে, আমাদের জন্য রেখে গেছেন তার কর্মময় ইসলামের খিদমতে উৎসর্গিত জীবনের উদাহরণ। আপনি আর আমি থাকবো,
दुनिया के मजाहर को कम ना होंगे चर्चा यही रहेंगे अफसोस हम ना होंगे दुनिया में ये चलती ही थकेंगे दुनिया मजा तो अनेक बार हुए কিন্তু আফসোস যে আমরা থাকব না কোথায় যাব নাস্তিকদের বিশ্বাস কোথাও যাবে না এই পর্যন্ত শেষ কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘোষণা আমার ঘোষণা নয় এই দুনিয়া শেষ নয় মৌতের পরেই আর একটা জিন্দেগানি আসতেছে যেটা আসল জিন্দেগি মাজাতুল আখেরাত দুনিয়া হইল আখেরাত কামাই করার জায়গা মৌতের পর হবে এই কামাই ফল খাওয়ার জায়গা তো আল্লাহ পাকের লাখ লাখ শুকর আল্লাহর ফজলে আমরা এখানে বসতে পারছি আসতে পারছি আল্লাহ পাক যদি তৌফিক দান না করতেন আপনি আসতে পারতেন কত স্বাস্থ্যবান লোক তারা আসতে পারে নাই আবার কত দুর্বল লোক দেখি আমার কাছে দেখা করতে যায় এক খোরাকে দেখলাম একজন মাথা করে নিয়ে আসছে এবার আমার সঙ্গে দেখা করতে আসছে তার দেখি মাহাবের কামাই নেই কিন্তু তাকে একজনে বহন না করলে সে কিছুই করতে পারে না এটা আমাদের ইচ্ছা কাজে আল্লাহ আমাদের আসার তো সবাই সুক্রিয়া তারা আরেকবার আল্লাহ ওয়াদা করছেন যদি তোমরা আমার নেয়ামতে সুক্রিয়া আদায় করতে পারো আমি তোমাদের নেয়ামত আরো বাড়াই দেব কাজে আমাদের সুক্রিয়া আদায় করা শুধু উন্নতি যে আল্লাহ পাকের আমাদের আরো বেশি বেশি নেক কাজ করার সুযোগ দেন তাই সবাই সুক্রিয়া তারা আরেকবার করো আল্লাহর কুতুব যিনি আমাদের ময়দানে সোনা শোয়া আছেন তার প্রতিষ্ঠিত এই মাহফিল মাদ্রাসা শুরু হয়ে গেছে আমার নানা যান কিন্তু এই মাহফিল আমার নানা যান শুরু করে যান নাই তিনি এটা শুরু করে গেছেন আমার মন উমার সাহেব কেবা সৈয়দ মানে শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ তিনি শুরু করে গেছেন আল্লাহ আমাকে খাস রহমত তারা ফয়েজ ও বরকতে ফয়েজের বরকতে আল্লাহ এখানে তো আরো বাড়াই গেছে তানবির আহমদ লাগছেন অলি আল্লাহদের ইন্তেকালের পরে তাদের রুহানি ফয়েজ আরো নয় গুণ বাড়ে কিন্তু আমি জানি যে বাগদান ইন্তেকালের পরে কয়শো গুণ বাড়ছে তা বিশেষ করে বলা কঠিন হয়ে গেছে আমার নজরে দুনিয়া তেমন কোন ইতিহাস পড়ে না বা বুজুর্গ ইন্তেকালের পরে সেই দরবারে মারছে এরকম কোন আমার নজরে পড়ে না সব দরবারই আস্তে আস্তে কমতেছে কিন্তু আল্লাহ খাস রহমতে বাবাদের ইন্তেকালের পরে দরবার আরো বেড়ে গেছে এটা টানা রুহানি হয়তো বারাকাতের বরকত আমার তো পুঁজি চালান কিচ্ছু নাই শুধুমাত্র আল্লাহর কুতুব দোয়ায় ভাইয়ের আমার রমাদান ছবি দিলাম একদিন বলেন আমার আব্বা জানের কাছে মেয়াসান বা হুজুর আপনার পরে যে দরবার কে চালাইবে তাই তো কোন লোক দেখি না কারণ আমি তো বয়ানো কত জানতাম না আর আমি তো বেড়ান নিয়ে লোক ছোটবেলার থেকে খুব বড় নিল যে দেখাবার মতো এই পেপার চালানোর মতো লোকই তো দেখি না কারণ বাবা সহজ দুর্বল দুর্বল অবস্থায় তিনি ঝট করে উঠে গেছে উঠে বসিয়ে বলে সর্দি মনে রাখেন আমার সৈয়দের সঙ্গে আমাকে সৈয়দ বিল্লে ডাকছে কারণ দুনিয়ায় বলেন তার তো দুশ্মনের অভাব নাই
তখন আল্লাহ রাসূল বলেন তোর সঙ্গে যারা দুশমনী করবে শহীদদের সঙ্গে গুলাম সব ধ্বংস হবে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাকের কুদরত তাই ঠিক যত দুশমন দুশমনী করতেছে ততই আল্লাহ পাক বাড়াই দিতেছে, মাদকা সহ বাড়তেছে, তরিকে আমি বাড়তেছে, মুজাহিদ তুমি বাড়তেছে, সব আমার যত মিশন আছে কোরআন শিক্ষাবোধ বাড়তেছে, আন্দোলন বাড়তেছে, কি করে যত লোকের যত দুশ্মনী করে ততই আল্লাহ তো দেখা যায় দুশ্মনী করাটা আল্লাহ রহমান কথা ঠিক না। আমরা হয়তো অনেকে খারাপ মনে করি, আমি কিন্তু খারাপ মনে করি, আমি দুশ্মন আগার মেহরমান বা সত্য দোস্ত যদি মেহরবানি থাকে মাওলা যদি মেহরবানি থাকে দুশ্মন কি করতে মাহাবেলে একটাও ঘটে নাই এবং মিডিয়া বলছে এই বোমা না পড়ার কোন কারণের ভিতরে নাই। তো দুশ্মন যত কিছু করে আল্লাহ যদি হেফাজত করে কেউ কিছু করতে পারে তো রায়ের আমার আল্লাহ তাকে লাখ লাখ শুকুর। কারো দিল্লিতে ফকর না আসে আমার তরিকে তো বাড়িয়ে গেছে আল্লাহ তোমার তরিকে আনলো তাহলে তখন শেষ সেই যেমন রাখবে তখন কিন্তু শেষ। কারণ আল্লাহ পাক টাকা পুরি কোনদিন পছন্দ করে না, যা কিছু হয়েছে একমাত্র আল্লাহ পাকের খাস রহমতে হয়েছে, আপনার আমার গুণের কারণে নয়। কেউ যদি মনে করেন আমার কারণে আমার তরিকে বাড়ছে বিরাট ভুল করছে, সব আল্লাহ পাকের খাস রহমতে বাড়তেছে। ভাইরা সমস্ত পীরের একজন মানুষকে নিজের দিকে দাবাত দেয়, আমাদের এখানে মানুষকে আসতে নিষেধ করি, শোনেন যদি আল্লাহ অভিজ্ঞানে তিন দিন সাড়ে তিন দিন থাকার যদি তো অভিজ্ঞতা শুনবেন বিভিন্ন বয়ানে আমি তো মানুষকে আসতে নিষেধ করি, আমি তো বলি যারা নাকি তরিকা বলতে চলতে পারবা না, টেলিভিশন থাকতে পারবা না, পর্দা করতে পারবা না, সুন্দর তরিকা চলতে পারবা না, খবরদার তারা এখানে আর আসবাই না, বারবার নিষেধ করি না। বাইরে তারপরে তো লোক আরো বাড়তে গেছে। আমার আল্লাহর কাছে সবসময় দোয়া করিয়েন যেন আল্লাহ আলামিন আমাদের সবাই ভিতরে আল্লাহ খুশিয়াত পয়দা করে দেন। আমিন। আর কে বা ইখলাস কবুল নি জানাত ঈসা ওয়াক্তাস কে কবুল নি জানাত, যে খুলুসিয়াতের সঙ্গে বাবার আইবে, যে খুলুসিয়াতের সঙ্গে সামনে অগ্রসর হবে, ঈশারা সালাম অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া তয় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পদক্ষেপের ভিতরে ঈশা আল্লাহ সালামের পদক্ষেপের বরকত দান করলেন। কাজের শর্ত হল খুলুসিয়াত। বাবার এই চরমনায় দরবার সম্পূর্ণ ভিন্ন দরবার, আমি প্রত্যেককে প্রথম বয়ানের সময় প্রত্যেককে বলি আল্লাহর হাবিব ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী রহমাতুল্লাহ আলাই তানার কিতাবে প্রথম বাব করছেন বাবুল ওহি, ওহি কিভাবে শুরু হইল এই সম্পর্কে তিনি বয়ান করবেন, এই দেশের হেডিং হেডিং দিয়ে তার প্রথম হাদিস বয়ান করেন যার সঙ্গে ওহির সঙ্গে কোন সম্পর্ক নেই। নিয়াত সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। মহাদেশ ইন্ডিয়া বলেন তিনি এই হাদিস কেন আনলেন, আমরা হাদিস পড়তে যাইতেছি নিয়াতকে আগে খালেজ করতে হবে, যদি নিয়াজ খালেজ না হয় তাহলে সারা হাদিস মিথ্যা হয়ে যাবে। আমি এই নিয়াতের কথা প্রত্যেক মাহফিলে প্রথম বলি কেন বাইরা, আমার তো মনে হয় এই মাহফিল এখন বোধহয় তিন ভাগের এক ভাগই এমন লোক যারা জীবনে কোনদিন মনে আসেও নাই, এরকম তো মনে হইল আমার কাছে দেখা করে যে লোক তার দ্বারা আমার একটু অনুমান হয়েছে।
জানে না মাহবিল। অনেকে হুজুর আপনি বাড়ি ওরস করি, আমি বলবো আমরা ওরস করি, আমরা ওরস করি না, ওরস মানে খুশি, ওরস মানে আমরা তো খুশি করি না, আমরা কান্দি, এই কথা ঠিক না, আমরা খুশি করতে পারি না। তারপরও মাহবিল অনেক থাকে, তার বিভিন্ন ধরনের খেয়াল থাকে। আমাদের মাহবিলের একমাত্র উদ্দেশ্য হল হেদায়েত। আমাদের সমস্ত ইবাদত বন্দেগীর মূল হলো রেজায় মাওলা। রেজায় মাওলা পাইতে হলে মাওলার হুকুম মতো চলন লাগবে, না আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলিয়া রেজায় মাওলা পাবো না। আল্লাহ আমাদের হুকুমের বিরুদ্ধে সরিয়ে কোনদিন মাল পাওয়া যাবে না। যদি কোন কেউ হাওয়া বুকের দেওয়া বাইরে যদি কেউ পানি দিতেও যায়, আগুনের ভিতরেও বসিয়ে থাকে, তার ভিতরে সুন্নাত তরিকার কিছু খেলাপ আছে, একটাও যদি খেলাপ থাকে মনে করবেন সব জাদু। কারণ আল্লাহ পাকে স্পষ্ট বলছেন বলিয়ে দেন সারা দুনিয়ার লোককে, কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে, মেয়ে লোক পুরুষকে জানাই দেন, যারাই আমি মাওলার মহাব্বত চায় তারা যেন আপনার অনুকরণ করে। মাওলার মহাব্বত পাওয়ার জন্য পয়লা শর্ত কি? আল্লাহ হাবিবের অনুকরণ। সবাই বলেন কি? আল্লাহ হাবিবের অনুকরণ। হাবিবের অনুকরণ। এক কৃষক কলার একজন খাদেম 20 বছর বন্ধু খেদমত করেন তালার দরবারে। একদিন খাদেম বলে, হুজুর আমি 20 বছর পর্যন্ত আপনার দরবারে আপনার খেদমত করি, কিন্তু এই 20 বছর আপনার একটা কেরামত দেখলাম না। তখন কৃষকের বাবা, এই 20 বছর তুমি আমার ভিতরে সুন্নতের খেলাপ কিছু দেখছো? তখন খাদেম বলে, না হুজুর তা তো দেখি না। কিন্তু বাবা এসে বড় কেরামত আর দুনিয়াতে কিছু নাই, এই জন্য সবচেয়ে বড় কেরামত মানে এই জন্য সবচেয়ে বড় বুজুর্গি। হাওয়ায় ওরাটা বুজুর্গি নয়, পানি দিতে হাঁটিয়ে যাওয়াটা বুজুর্গি নয়, আগুন মিটে বসিয়ে থাকাটা বুজুর্গি নয়, পানিতে ফুটতে পানি গরম হয়ে যাওয়াটা বুজুর্গি নয়। বুজুর্গি হলে যার ভিতরে সুন্দর তরিকা যত বেশি মজবুত, সে মাওলার দরবারে তত বুজুর্গি। ঠিক না? কাজেই ভাইরা, আগের নিয়ে ঠিক করে আল্লাহ হাবিব বলেন, তোমাদের প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার উদ্দেশ্য, কোন মেয়ে লোককে বিবাহ করার উদ্দেশ্যে, সে দুনিয়া পারে মেয়ে লোক বিবাহ করতে পারবে, কিন্তু মাওলার দরবার কিচ্ছু পাবে না। আমান কানা হিজরাতুল্লাহ ওয়া রাসূলি ফাহিজরাতুল্লাহ ওয়া রাসূলি। আর যে হিজরাত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি করার জন্য, তার হিজরাত ঠিকই মাওলাকে খুশি করার জন্য হইয়া যাবে, এবং সে মাওলার খুশিও পাইয়া যাইবে। বাবার বিভিন্ন দরবারে মানুষ যায়, মামলা মোকদ্দম পড়ছে, বিবাদ পড়ছে, যায় হুজুরের দরবারে, কেউ দাঁড়াম করে এমন বিবাদে পড়ছে, দাঁড়া আমার ভালো হয় না, ডাক্তার ভর্তা যায়, তোমার এক রোগের কোন চিকিৎসা নাই, যাই হুজুরের দরবারে। বাবারে কেউ মুসিবাদে পড়ছে, যাই হুজুরের দরবারে। কিন্তু বাবারে মানকানে ইউরিদু হাসাব দুনিয়া লুকি মিনহা, আল্লাহ পাক ওয়াদা করেন, যদি কেউ আমার কাছে দুনিয়া চাও আমি তাকে দুনিয়া দিয়ে দেব। আল্লাহ ইনশাআল্লাহ বিল আখিরাতি মিন খালাক, কিন্তু আমার কাছে সে কিছুই পাবে না। বাইরে আমার পরিজন আল্লাহর হাতে পারবেন, যদি কেউ মেয়েকে বিবাহ করার জন্য হেজরাত করে, সে মেয়েকে বিবাহ করতে পারবে, কিন্তু মাওলার দরবারে কিছু পাবে না। কেউ যদি
দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করে, সে দুনিয়ার ব্যবসা বাণিজ্য হইতে পারে, কিন্তু মাওলার দরবারে কিছু পাবে না। আল্লাহর ওয়াদা করছে মান কানা ইউরিদু হাসান দুনিয়া মুতিহা, এই বান্দা বান্দিরা যদি কেউ আমার কাছে দুনিয়া চাও আমি দুনিয়া দিয়ে দেব, এটা আল্লাহর ওয়াদা। দেখছেন দুনিয়াদার দুনিয়া কত পায়, বাইরে যখন ফেরাউন খোদাইদারি করে তখন সমস্ত লোকেরা বলে যে আপনার যে খোদা এই নির্ভর পানি তো আপনার কথা মতো চলে না, আপনি কেমন খোদা, আপনি নির্দলীয় পানি আপনার কথা মতো যদি চালাইতে পারে তাহলে মনে করবো আপনি খোদা। বাজারে ফেরাউন বিরাট মুসিবত পড়ছে, শয়তানের সে পরামর্শ দেয় করে তুমি মুসিবত কিছু না, ও ফেরবে ফেরবে এই অবস্থা, খোদাই দেবে সারিয়ে দেবে, লোকের কাছে বলবে ভাই আমি ভুল করছি আমি আসলে খোদা না, সর্বনাশ এমন কাজ করিয়ে বলে সর্বনাশ, যাই কর ফেরান এমন কাজও করিও না, এই কাজ করলে তুমি যা করছো করছুই, তুমি একটা কাম করো যে জঙ্গলে যে মাওলার সঙ্গে কান্দ, মাওলার সঙ্গে কান্দ এবং বলো তোমার কাছে আমি দুনিয়া চাই আখেরাত চাই না, এইটা বলো আর কান্দ। ঠিক ফেরাও যাই যখন জঙ্গলে কান্না শুরু করিয়ে দিল জিজ্ঞাল মানুষের দেশে আসে হাজির, ফেরাও যদি কি চাও আমি চাই আমার কথা মতো যেন নিম দুর্গের পানি যাতায়াত করে, তোমার কিন্তু একটা কথা লিখতে দিতে হবে যে আমি মাওলার কাছে দুনিয়া চাই আখেরাত চাই না, তাহা ঠিক আছে তো আমি লিখতে দিতে রাগিয়েছি, বললে দেখো আর একটা লিখতে হবে এ ফেরাউন তুমি বিচার করো লোকের কোন গোলাম যদি মালিকের কথা মতো না চলে তার কি শাস্তি হওয়া উচিত, তখন ফেরাউন দল তাকে নিজে দিয়ে ডুবে মারা উচিত, তা ঠিক আছে এটাও লিখে দাও দল কেটে যাও, এখন তুমি যাও তোমার আর কান্দ লাগবে না, তোমার কথা মধ্যে নিজে দিয়ে পানি যাতায়াত করবে, যাই নাকি নিজে পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তো সাধারণ লোকেরা ওই তাহলে খোদা মিললে স্বীকার করছে, এই যে বিদাতি ছেলেরা তাদের কাছে গিয়ে মুখ সুখ পুরো হয় বাবা, মুখ সুখ পুরো হয় না, তারা আল্লাহর কাছে চাইয়ে আনছে যে মাহবুব তোমার কাছে আমি দুনিয়া চাই আখেরা চাই না, এবং এইসব পীরেরা মরলে পরে সুগারে সুরে দিকে যায়, ওরা মরলে পরে তো চেহারা কাউকে দেখাবে না, তা জানেন, এবং ওরা কোন মুর্দা জানারাও দিতে পারবে না, মানুষ দেখি দেখে আমি যে মূর্তি যাইছি এরা তো পুরো হয়ে গেছে, তাহলে বিরাট কামেল, তাহলে ফেরাম সবচেয়ে বড় কামেল, ফেরাউনে বাড়ির জন্য একটা গাছ ছিল যে গাছের পাতা খাইলে পরে যে কোনো রোগ ভালো হয়ে যেত, দুজন এত বড় বুজুর্গি যে কোনো রোগ ভালো হয়ে যায়, ফেরাউন তুমি এক বুজুর্গ এতটুকু এখন লোকেরা বোঝে না, দুনিয়ার পাগল এমন হয় হয়েছে যে এতটুকু হুশ পর্যন্ত নাই, বাবার যখন নাকি ফেরাউনকে গরম করার সময় হয়ে যায় যখন পানি নিচে গরম হইতেছে তখন ফেরাউন চাইছে বলতে যা আমন্ত বিল্লাই আমন্ত বি রব্বি মূসা ওয়া হারুন, এই কথা বলব করে চাইছিল, তখন এক মুষ্টি মাটি আর মুখের মধ্যে দিয়া তারপরে কাগজ দিয়ে দেখায় ফেরাউন তুমি দেখছো না যে মালিকের হুকুম মানে না, নির্দলীয় ডুবে মারতেই এই তুমি মাওলার হুকুম মানো না, তোমার দিল মরিয়া ডুবে তোমার বিচার অনুযায়ী তোমাকে ডুবে গিয়ে মারা হইতেছে, আর তুমি নিলে কেটেছো আমি মাওলার দুনিয়া চাই আখের আর চাই না, আগে তুমি দুনিয়া পাইছো যা বলছো তাই হয়েছে যা বলছো তাই হয়েছে, এখন মাওলার কাছে কিচ্ছু পাবা না, ইমান আনলে মাওলার বেহেস্তে নেওয়া লাগে, কাজে তোমার ইমান আনতে আর দেওয়া হবে না,
হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় বাবার আসল মূল জিনিস অনেকই আমরা বুঝি না বাবার একটা লোকের এনিমি হয়েছে আর তার রক্ত পানি হয়ে গেছে সেগুলো সহ্য করতে পারবি না মা বলে মধ্যে বসবি না বাবারে খুব খেয়াল করে নিও আল্লাহ এই যে আমার খেয়াল ছুটে গেছে বাবারে দুনিয়ার পাগল তো দুনিয়ার তো দেখা যায় এই জন্য দুনিয়ার পাগল সবাই ঠিক আছে বাইরে একটা লোকের শরীরে রক্ত পানি হয়ে গেছে শরীর সমস্ত ফুলিয়া তেল তাল করতে আসে কি দেখছেন না একাছে হাত পা সব এমন সুন্দর মোটা পাগলা তো খুব খুশি আমার স্বাস্থ্য এমন ভালো হয়েছে বড় লোকের স্বাস্থ্য এত সুন্দর না বাবার এই মোটা হওয়ার হাকিকত বোঝে নাই এই মোটা হওয়ার হাকিকত হলে পানি যে কোনো মুহূর্তে হাড়ির উপরে অ্যাটাক করবে যে কোনো মুহূর্তে সে মারা যাইতে পারে একজন ডাক্তার দেখি তার জিভটা কামড় দিয়েছে গেল হাড়ে লোকটা এখনো বাহিরে ঘরে হোক কেন হসপিটাল যায় না অর্থ সারা শরীরে পানি এসে গেছে যে কোনো মুহূর্তে পানি হাড়ে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে ও এখনো কোনো বাহিরে ঘরে বাবার আর মোটা দেখে ডাক্তার আফসুস করে আর ওই পাগলা নিজের মোটা দেখে নিজে খুব খুশি আমি ভালো জোয়ান হয়েছি কারণটা কি ওই পাগলাই মোটা হওয়ার হাকিকত বোঝে নাই মূল জিনিস বোঝে নাই কথা ঠিক না বাবা দুনিয়াদাররা তো দুনিয়া পাইয়া কালে খুব খুশি দেখছে না সব দুনিয়াদাররা কি খুশি কাল আল্লাহ তো রহমত আমার উপরে আমি মেম্বার হয়েছি চেয়ারম্যান হয়েছি মন্ত্রী হয়েছি কুফি ঘটিয়েছি দালানের মালিক হয়েছি আহাম আছে তাকে বাবা আল্লাহ তো ওয়াদাই করছেন মানকানা ইউরিদ আকাত দুনিয়া নু উতিহি মিনহা যে নাকি আমার কাছে দুনিয়া চাইবে আমি তাকে দুনিয়া দিয়ে দেব কিন্তু এই দুনিয়া দেশে পাইছে মাওলার গজবে এটা তো ওই কপাল পোড়া বোঝে নাই কি কপাল পোড়া বোঝে বোঝ নাই যদি বলতো ওই কপাল পোড়া কাম তা সারা দিয়ে দেবাবুদ্ধ তুমি যে আমাকে দুনিয়াতে আরাম আরাম আয়ের গেছো তুমি বোধ হয় আখেরাতে আমার আরাম দেব না বেহেশত দেব না বাবারে হ্যাঁ তবে মনে রেখে না আরাম আয়েস হওয়াটাই না যায় তাও না আল্লাহর হাবিব ফরমান কতিপয় মামা দুনিয়ার ভিতরে কতিপয় মেয়ে লোক পুরুষ এমন থাকবে যারা সুন্দর বিছানায় শুইয়াও তারা মাওলাকে পুরা পুরি রাজি করিয়ে কবরে যাইবে বাবার খুব খেয়াল করে নিয়েন কিন্তু সব বড় জিনিস হলো কলম বড় জিনিস হলো কলম কলমের নিয়াতকে ঠিক করতে হইবে আমি কি চাই মা বাবার দুনিয়া চাই না আখেরাত চাই কি চাই সবাই বলে কি চাই কারণ দুনিয়ার কোনো মূল্যই নাই হাদিস যেটা আছে যদি নাকি লাউকানা হ্যাঁ লাউকানা তো দুনিয়া আল্লাহ যদি সমস্ত দুনিয়া এবং দুনিয়ার দিকে যত সম্পদ আছে হিরা কাঞ্চন মনি মুক্তার দালান খোদা মেম্বারি চেয়ারম্যান ইনকি মিনিস্টার যত কিছু বলেন সমস্ত নেমাতের মূল যদি মাওলার দরবারে একটা মাসার পরের মতো যদি বলতো তবে মাওলার কোন কাফের ইমানকে এক ঘোট পানি পান করতে দেবেন না মশার পরের কি কথা বলেন এক লক্ষ মশার পাখা জমা করিয়া যদি বাজারে নিয়ে যান কয় মাসে বিক্রি হ্যাঁ তবু কেউ হইতে তো আমার দেখার জন্য দেখতে পারে এতগুলো মশার পরা কাজ তো করছি ঘর নিয়ে এরা হিদ্দে খুঁজে তুমি মাঝে মাঝে হয়তো একটা হাজ্য নিতে পারে কি হয় কিন্তু এই এক লক্ষ এক কোটি মশার পারের দাম যতটুক তাও যদি মাওলার দরবারে সারা দুনিয়ার দাম যদি মাওলার দরবারে এতটুকু হইতো তবু মাওলার বেনমাজিকে হারামি বদমাসিকে এক ঘোট পানি গান করতে দিতেন না
জমিতে প্রায় বলি আপনার জমি থেকে ধান কাটিয়ে নিয়ে আসেন, পোয়াল বা নাড়া কাটিয়ে নিয়ে আসেন, সবই নিয়ে আসেন, কিচ্ছু নাই জমিনে। হ্যাঁ, ওই পোয়াল বা নাড়া যে কৃত্রিম কাটছেন, সেই দুই একটা কিছু কিছু পরিয়ে রয়েছে মাটিতে, এ কথা ঠিক নেই। দেখবেন গরিব ছেলে মেয়েরা ওই দিনে কুড়াইয়ে নিয়ে পাক করার জন্য নেয়, আপনার ছেলে সে বলে আব্বা আমাদের জমি থেকে নাড়া কুড়া পুড়িয়ে আসে, কুড়াইয়ে নিতে আসে একটা মেয়ে বা একটা ছেলে, তখন আপনি বলুন নে জমিনটা পরিষ্কার হয়েছে নে, কেন অর্থ কোনো দাম নাই, আমরা ধান নিয়ে আসি, নাড়া নিয়ে আসি, সব নিয়ে আসি, ওর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি দুনিয়ার আছি কাফের মুশরিকের জন্য, আর কোন দাম আমার দরবারে নাই। আল্লাহ পাক ফরমান এক কোরআন শরীফ আয়াত আছে না, লাউলা আন ইয়াকুনা উম্মাতান ওয়াহিদাতান লাকানা লিমান ইয়াকফুরু বিরহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিহিম ومعارك عليها تظهرون الله পাক ফরমান ঈমান বান্দার ঈমান রক্ষা করা যদি কঠিন না হইতো, যদি কাফের বেঈমানকে এত সম্পদ দিতাম আর আবু জাদিয়া ঘরের সাদ বানাইতে পারত, জুবাদিয়া সিঁড়ি বানাইতে পারত, তার উপরে তারা বসত, কিন্তু এত সম্পদ যদি কাফের দিয়ে দিতাম কাফের বা মোমেনরা আমার তাদের ঈমান রক্ষা করা কঠিন হইয়া যাইত। যাহারে আমি নামাজ পড়িয়ে কি পাইলাম, আমি জিকির করিয়ে কি পাইলাম, দুঃখ সারে না, আমার তো বেড়া সারে না, আমার তো মুসিবত সারে না, কিন্তু আমি এত বেশি সম্পদ দেই এই জন্য যে আমার ইমান দাদের ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে, এই জন্য এত দেই নাই কিন্তু কিছু কিছু সম্পদ দিছি। এই যে আমার সম্পর্কে আল্লাহ আমাকে আমার ফামালা ইয়া গুরুয়াম না কাতা কাল্লুবুল্লা দিনা কাফাবু চলাফেরা দেখে তোমরা ভুলে করি না, ধোকা খাইও না, যাহার আমি এরকম আরাম পাইলাম না, এদের আরাম আসছিল অল্প কয়েকদিনের জন্য মাত্র, মাতা কলিল অল্প কয়েকদিনের জন্য, তারপরে জাহান্নাম এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। লেখে দুনিয়ার ব্যাপারে তোমার নিচের দিকে নজর রাখতো আর আখেরাতের ব্যাপারে উপরের দিকে নজর রাখতো, বোঝেন না ঠিক ভালো করে বোঝেন, তুমি দুনিয়াতে তোমার সেই গরিব লোক দুনিয়াতে আছে না, আছে না, তোমার সেই বেশি গরিবের লোক দুনিয়াতে আছে না, তোমার সেই বেশি মসিবের দাদা দুনিয়াতে আছে না, হেদিকে দর্শন করো আর আল্লাহ শুক্রিয়া আদায় করো, আল্লাহ তো অর্থই আমার ভালো লাগছে। এক ব্যক্তি এক ভূতের এক গরিব মানুষ মসজিদ দিয়ে কাঁদছে, সাই কান্না কাঁদছে, আল্লাহ আমি এত গরিব তুমি আমার ভাইয়া ভূতের গরিব খেতে পারি না, বাইরে কান্দা কেটে বাইরে সে মসজিদের বাইরে দেয় একবার পাও নাই, তারা দেখবে মসজিদ সেগুলাই বিয়ে কান দেখবে, আমি ভুল করছি, আমি ভুল করছি, তোমার নেমাতের সঙ্গে আমি নাফান মনে করছি, আমি জুতা চাইছি কিন্তু এইবার তো পাও নাই, আমার তো তুমি দুইটা পাও দেশো, আমি তো পাও দিয়ে এত ধাক্কা দিতে পারি। বাবার এই দুনিয়ার ব্যাপারে সব সময় নিচের দিকে নজর রাখবা, আমি কত লোকের চেয়ে ভালো আছি, কত লোকের চেয়ে আমার স্বাস্থ্য ভালো, কত লোকের চেয়ে আর আমার এসে আছি, কত লোকের চেয়ে আমার টাকা সব বেশি, কত লোকের চেয়ে আমার ঘর ভালো, কত লোকের তো ঘর নাই, আসমানের নিচে বাস করে, গাছের নিচে বাস করে, আমার তো ঘরের ঘর তোমার লাগেছে, কত কাগজ তো দুদিকে পারছি, তাও তো পারছি। বাবার দুনিয়ার ব্যাপারে সবসময় নিশ্চিত দিকে নজর রাখো, আর আখেরাতের ব্যাপারে সবসময় উপর দিকে নজর রাখো, যে যত ইবাদত করবেন কিছুই না, আদুয়ারি ঘর আহমাতুল্লাহ আলাই 40 বছর পর্যন্ত এসব নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করবেন। আমি কি করছি জীবনে একদিন হতে পারি নাই, কি উপদেশটা করলাম, কত মানুষ এমন আছে তাদের এক মুহূর্ত জিব্বা খানা মাওলা ঢেকে খালি থাকে না, আমি কি জিজ্ঞাসা করছি, কত মানুষ
নামাজে দাঁড়াইলে তাদের ভূমির কোনো খেয়ালই থাকে না। আলিগড় মোল্লা অজুর নামাজে দাঁড়ার পর তার বিষাক্ত তীর পায়ের থেকে খুলিয়া ফেলাইছে সবাই জোর করিয়া, কিন্তু অনুভব করতে পারে না। ওরকম নামাজ তো অনুভব করতে পারি নাই। কি ইবাদত করছি আমি, কি আমার ইবাদত, কেয়ামত ময়দানে কেমনে দাঁড়াবো? ইব্রাহিম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাওলা একমাত্র ছেলেকে কোরবানি করার জন্য হুকুম করছেন, তিনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কই আমি মাওলার হুকুম পালন করার জন্য কি করলাম? বাবার তুমি উপরের দিকে আখেরাতের ব্যাপারে নজর রাখো, কোন সময় ভিতরে টাকা বুড়িয়ে আসবে না, রুইয়া আসবে না। আজ দু বাবার দুনিয়ার ব্যাপারে নিচের দিকে নজর রাখো, কোন সময় মাওলার নেয়ামতের নাশক্রিয়া কোন সময় দিলে আসবে না, কথা ঠিক? আমি যা বলতেছিলাম, বাবা দুনিয়া এমন একটা জিনিস, এটা দিলের থেকে দূর করা বড় কঠিন, বড় কঠিন। কত মুজাহিদ বেড়া মুজাহিদ কমিটিতে ঢুকছে, মুজাহিদ কমিটি টাকা হাতে আসছে, মারিয়ে খাইয়ে ফেলাইছে। তুমি তো এখন মুজাহিদ নাই, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, মানে হারাম মাল খাইয়া দুই রক্ত এবং গোস্ত তৈরি রইবে, তার জায়গা কোথায়? কার কথা? আল্লাহর হাবিবের হাদিস। কার কথা? আল্লাহর হাবিবের কথা। কি কথা দেখবে? বাইরে কত মুজাহিদ শুনি না নিঃশ্বাসে, দুই নত সম্পত্তি ঠিক মতো দেয় না। কিসের মুজাহিদ? কির মুজাহিদ? তুমি একটা জাহান্নামী। বাইরে আমার কত মানুষ আছে, কত নালিশ আমাদের কাছে আছে, মসজিদের ইমাম সব মহাদিন সব মসজিদের টাকা খাইয়ে লাইছে, কত বক্তা তো নালিশ আছে, অগ্রিম টাকা দিছে, মা ফেলেও জানে টাকা খাইয়ে লেগে কি কি আনন্দ। তুমি তুমি একটা জাহান মানি, কিসের মজাহেদ আর কিসের আনে? কারণ হারাম মাল খেয়ে যে রক্ত এবং সুস্থ হয়ে হবে, তার জায়গা জাহান্নাম সারা হবে না। কত নালিশ আছে আমাদের কাছে, মাদ্রাসা মোহতামেন সব শিখছি ব্যবসায় মাদ্রাসা টাকা নিয়ে বলাইছে। আরে সেদিনকে আমার কাছে একজনে বলে, কিন্তু কি ক্ষমা খাই মহফিল হবে, কয়া করি লাভ হইল দরকার রুজুর গোলাপ বাগ মাঠে কেসে বসা আছে একজন, কাল আমি 1,000 টাকা দিলাম মাদ্রাসায়, আমার রসিদ দিল 2,000 টাকা। দায়িত্বশীল মুজাহিদ না হলে তার তো রসিদ কাটে বসায় নাই, ঠিক না? দায়িত্বশীল মুজাহিদ হয়ে গেছ আসলে, টুপি দাঁড়িয়ে গেলাম সব সাইনবোর্ড আসলে সৌ আমাদের তো সরই লাগবে। কালহুজু যখন কইলাম বলে আপনি আমার 2,000 টাকা প্রাণ দিয়ে আমার থেকে রসি হেরাও বলি গেল, তাই বোধ হয় 1,000টা সবই মাই দিলে। তখন বললাম বলা দুই একজন লোক তো ঠিক হয়, কালহুজুর খুব কম বলে ওই পর্যন্ত নিয়ে চেষ্টা আমি করি। হারুন রশিদ বাচ্চা গেছিল মাদ্রাসা দেখার জন্য, ছেলেদের লিগার করে বাচ্চা যে এটা ছেলে ছেলেরা জানে না, তাহলে বাবা তুমি পর কেন? কেউ যদি আমার বাবায় কাজে গেছে, আমি যদি লেখাপড়া না করি আমি কাজে নিতে পারবো না, একজনকে আমার বাবা ইউজিট আমি লেখাপড়া না করলে ইউজি নিতে পারবো না, আরেকজনকে আমার বাবা মুফতি আমি যদি লেখাপড়া না করে মুফতি নিতে পারবো না। হারুন রশিদ বাচ্চার দিল একেবারে খারাপ হয়ে গেছে, এই মাদ্রাসার পিছনে টাকা খরচ করে লাভ কি? কারণ হাদিসের ভিতরে যারা দুনিয়ার উদ্দেশ্যে লেখাপড়া করবে তারা বেহেস্ত তো পাবেই না, বেহেস্তের জ্ঞানও পাবে না। এই যারা দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ পীরের কাছে বুড়ি দেয় সেটা তো একই হুকুমে লইতে পারবে, ঠিক না? অধিকাংশ আলেমেরা বুড়ি দেয় খেলাবার তোমার আসে, এরা তো দুনিয়া কি পীর খেলা করে কি বলুন,
কত দাম ঠিক ভাইরামার খুব খেয়াল করে নিয়ে তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বোধ হয় তিনি তখন ছাত্রদের বাবা তুমি পড়ো কেন তাহলে আমি বলি কোরআন হাদিস শিখতে না পারলে তো আল্লাহ আল্লাহ শুধু দিচ্ছেন কেউ পারবো না আমারও ঠিক মতো করতে পারবো তখন বাদশাহ বললেন তবে একটা ছেলের কারণে আমি মাদ্রাসা বন্ধ করলাম না নাচে আমার সিদ্ধান্ত হয়ে গেছিল আমি মাদ্রাসা বন্ধ করে দেবো এটা দুজনে পয়সা খরচ করে করলাম নাই কতক মুরিদ আচরণ দেখিয়া আমার মনে হয়েছে যে অনেক সময় পীর মুরিদ বন্ধ করি কতকে দর বেশি লাভ হয় কাপায় কেন পয়সা বেশি দেবো সবাই দেখে চা খাওয়া দর বেশি দাবার দেয় এরা দুমি কি বলে এরা দুনিয়া আল্লাহ হাবিব আমার হব দুনিয়া আসুকুল্লি খাতিয়া দিন সমস্ত গুনার মূলে হলো দুনিয়ার মহাব্বত বাবা রে দুনিয়ার মহাব্বত তো ধরে রাখা যাবে না হ্যাঁ যেই মহাব্বতে নামাজ দাসকে দুনিয়া দোষ দারাত আগার দারাত বাড়ায় দোষ দারাত বাবা রে যারা ভক্ত হইতে চাও আমি তো বক্তৃতা বলতে কিছু করতে পারতাম না তাই নির্বাস করি ছেলে বলে দম দিলে হয়েছে আমার তার তো শোনো না তখন বারো দান জোর করে সবরে লড়িয়ে দিচ্ছেন আমার তো স্বাস্থ্য খুব খারাপ আমি সবর করতে পারতাম না বারো দান জোর করে লড়িয়ে দিচ্ছেন তো ব্যাপার তো ছিলাম না যা বলতেন তাই শুনতাম তখন গেছি তাই দেখে আমার অস্কার খেলা করি দশ মিনিট অতিরিক্ত পনেরো মিনিট বেশি আর বলতে পারতাম না তার বাবা এত সরাসরি দিলি আমি তো আব্বা জানা আমার কিছু মনে আসে না তাই দূরে আহমদ হাদিস করলাম বছর দুই একটা আয়াত আর খালি হাদিস এই পর তুই আর খালি তার জন্য কিন্তু হ্যাঁ মনে আয় না এই বয়সে আমি কোন অস করতে জানি না জাগর দিলে মধ্যে বক্তা হওয়ার খেয়াল আছে বাদ দাও যদি মামলায় কবুল করেন তোমার এই বাক্যা বানাই দিই কথা ঠিক না তুমি বলতে চাও আমি তো আজীবন চেষ্টা করছি যাতে বাদান আমার খেলাফত না দেয় এই জিম্মা থেকে আমার মাথা না আসে হাল্লা করে তুই ভিড়িয়াটা কি তুমি কি করম ওই আমি ঘুমিয়ে থাকাম লঞ্চে সবরে যাও বাদানে এই কই সৈয়দ কই কাল একটু ঘুমাই গেছে আর কতকাল ঘুমাইবে পরে তো ঘুমের দিশা হতে পাইবে না আমি একটু সফর করতে পারি নানা শাস্তি মনে বরদাস্তই করে না কাল আল্লাহ করাইলে কি করবি ঠিক আল্লাহ করায় আমি কি আমার যে অসুখ এ নিয়ে সফর করা কোনো মানুষের জন্য সম্ভব বলে আমি মনে করি আল্লাহ তো করাই দিলেন আল্লাহ করার দাবা নিজে করতে যাইও না নিজে সদস্যের মধ্যে যাইও না আল্লাহ যদি জানায় তাহলে অস্বীকারও করিও না আল্লাহ যাদের দলের বিচার আছে আমাদের সুন্দর নাম নাই আমি ঠিক মতো কাজ করবো না তোমার মনে তোমার নব সঙ্গী আছে তোমার সব দাবা কোনো কিছু কাজে লাগবে না বাবার হুজুর দুনিয়ার আছে কুল্লো খাতিয়া দেন দুনিয়ার মহাব্বত এবং সমস্ত গুনার মূল বাবার দুনিয়ার মহাব্বত স্মারক যারা কেন আসছে বেড়ান দেয়ের থেকে সেবা পাওয়ার উদ্দেশ্যে বাবা এদের থেকে দূর করো না মাওলা পাওয়ার জন্য আসছি যারা অন্য কোনো মকসুদে আসো নিয়াত করো দেন না মাওলার দিকে ফিরিয়ে যাও বাবা মাওলা কবুল ফিরিয়ে নেবে মাওলা তো চাই রয়েছেন মুসা আল্লাহ সালামের যমুনা একটা ঘটনা বোধহয় সবাই জানেন এক সময় বৃষ্টি হয় না মুসা আল্লাহ নিয়ে দোয়া করতে বসলেন নমাজে ইস্তেজখা পড়তে বসলেন এত দোয়া করে বৃষ্টি হয় না মাওলার কাছে দরখাস্ত করেন মাদুর দোয়া আপনি কেন দোয়া কবুল করেন না কেন বৃষ্টি দেন না আল্লাহ পাক জানেন ওরা মান্না মুসা তোমার এই মন্দির সময় একটা গুণাকার লোক আছে ওই গুণাকার দ্বারা যদি মন্দিরকে উঠাইয়া না দাও আমি তোমাদের দোয়া কবুল করবো না
যে সলাচল এলান করলেন এই মসজিদের মধ্যে কে আছে একটা গুণাগার যার জন্য মাওলা দোয়া কবুল করেন না, মাওলা বলছেন তার মসজিদ থেকে উঠে দেওয়ার জন্য কে আছো তাড়াতাড়ি উঠে দাও। বাবাদের গুণাগার সাথে বলছে যে আমি ছাড়া আর কেউ না, বাবার এখানে আমি আর একটা কথা জানি, একটা টলিয়ালা বুড়ি পেরে বলছে বাবা তুমি এই কয়দিন এক সপ্তাহ না কতদিন সময় দিয়েছেন, তোমরা ভালো করিয়া ঘুরিয়ে ঘুরিয়ে তালাস করে দেখতে আসো এই দেশের মধ্যে খারাপ লোক সবচেয়ে খারাপ লোক থাকে, সবচেয়ে খারাপ লোক থাকে এই দেশে আমার কাছে বল বাইরে আমার মনে হয় বোধহয় বাইরে মুস্তমির রহমতুল্লাহ কে জানো নাম মনে নাই তিনি জোনায় বুগদাদুর রহমাতুল্লাহ আলাই তিনি এসে বললেন এক সপ্তাহ পরে হুজুর আমি দেখলাম এই দেশে আমার চেয়ে খারাপ লোক আর কেউ নাই, অন্যান্য সবচেয়ে খারাপ কে বলছে উমুকটা সবচেয়ে খারাপ আর জোনায় বুগদাদুর রহমাতুল্লাহ বলেন হুজুর এই দেশে আমি তালাশ করে দেখলাম আমার চেয়ে খারাপ লোক আর কিছু কেউ নাই আর পূজা পুস্তিয়াস আর হর পূজা দর্দে বাজারে যে জায়গায় জমি নিচু থাকে ঠেলা থাকে ওই জায়গায় পানি গড়াইয়ে গড়াইয়ে যায়, যে জায়গায় উঁচা থাকে ওই জায়গায় কোনো সময় পানি যায় না, খালি নিজের নিজে নিস্তি করিয়ে দাও কিছু নাই কিছু নাই এর অর্থ কিছু নাই কিছু নাই আমিও নাই আমিও না খুব খেয়াল করে আল্লাহ ওই তেমন বুঝার না বলার সঙ্গে সঙ্গে গুণাগার তো ঠিক পেয়েছে তো আমার আমি ছাড়া আর কেউ না ও ভেবে ফেলে এমন ভাবে সভা করা শুরু করছে যে বাবু তো এই মধ্যে আমার চেয়ে গুণাগার আর কেউ নাই, এখন বাবু যদি আমি উঠে যাই সবাই জানবে যে আমার কারণে এতক্ষণ বৃষ্টি হয় নাই তাহলে এর চেয়ে আমার মধ্য যাও অনেক ভালো মালা তুমি এখনই আমার বাবু দিয়ে মারিয়ে ফেলাও আর মানুষ বলো আমি যদি না উঠি তুমি তো তোমার নামের সিনেমা দেবার মুখ করতে গুণাগার তখন তো আমাকে ধরিয়ে উঠাই দেবে তাহলে তখন আমার এর চেয়ে মরা তো অনেক ভালো মালাম মরা করতেছি আর জীবনের গুণার কাম করবো না মেহরবানি করি আমাকে মাফ করে দাও বাবার জাহেরাও কানতে পারে না চোখের বাড়ি ভালোই কানবে তাও পারে না মানুষের চোখের বাড়ি যাকে মুখে দিতে পারে দিলে দিলে কানতেছে আসল কান্না তো দেবে আসল কান্না দেবে দিলে দিলে কানতে আছে মাওলায় এমন দাবি খুশি হয়ে গেছেন জব জব করে বৃষ্টি শুরু হয়ে গেছে মুসালা সালাম বলেন মারুদ আপনি বলছেন একটা গুণাগার আছে ওই মল্লিশ থেকে না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না মাদুর তো কই কেউ তো ওঠে নাই কিন্তু আপনি তো বৃষ্টি দিলেন তখন আল্লাহ পাক জানাই দিল মামান নবী মুসা এই লোকটার কারণে এতক্ষণ আমি বৃষ্টি দেই নাই ওই লোকটার কারণেই এখন আমি আবার বৃষ্টি দিলাম দরবার এমন ভাবে আমার দরবারে কানছে এমন দরবারে এমন ভাবে তওবা করছে ও তওবা আমি কবুল না করিয়া পারলাম যারা অন্য কোন দুনিয়া নিয়ে আসত নিয়ে পরিবর্তন করিয়ে দাও এটা দেখাবার জিনিসটা এটা অন্তরের জিনিস ইবনে আল্লাহ রাইয়াঙ্গুলা সুরালকুম আমালিকুম আলাকি আঙ্গুলা নিয়াতুকুম আকুলুবিকুম নাও কামা কলা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষের জাহেরা সুরাতের দিকে চাইতে থাকেন না জাহেরা আমলের দিকে চাইতে থাকেন না আল্লাহ পাক সবসময় দেখতেছেন তোমার এবং আমার কলেজের দিকে নিয়াতের দিকে মাওলা তো চাই রয়েছে যাদের নিয়াত ছিল দুনিয়ার কোন স্বার্থ বাবা দুয়ার পরিবর্তন করো মাদুর আমি ভুল করছি আমি বুঝি নাই মাওলা আমার নিয়াত পরিবর্তন করলাম আমি এখানে আসি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য মাদুর বাবার নিয়াত পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি আমি এইভাবে নিয়াতকে খালেজ করতে পারি সঙ্গে সঙ্গে মালাক তোমার আমার নিয়াতকে কবুল করিয়া নেবে কথা ঠিক এই ব্যাপারে মনে রাখবে দুনিয়া কিছু না কিছু না দুনিয়ার তো স্বপ্ন মারা স্বপ্নের জন্য গেলে আমাদের 68 বছর বয়স আমার কাছে মনে হয় দুনিয়ার স্বপ্নের মতো এই জায়গায় কত কিছু দেখলাম এখন কিছু নাই আর শুধু যায় কত পানিতে ডাঙ্গে ডুবে আমার আম্মা লাশি নিয়ে লড়াই তো এও জরুরে খুব এখন বৈরা দেখি মানুষে আমার বুড়ো মেয়ে কবরের স্বপ্নের মতো মনে হয় এইরকম মনে রাখবে মানুষ যখন কবরে যাবে এই সারা দুনিয়া জিন্দেগানিটা স্বপ্নের মতো মনে হবে কি দেখতেছিলাম কি হইয়া গেল কই ব্যবসা কই কি কই কিছুই তো দেখি না সব তো শেষ হয়ে গেছে কাজী বাবার নিয়াতকে পরিবর্তন করো নিয়াত পরিবর্তন করা একটু কঠিন কঠিন কারণ দুনিয়া তো দখল করিয়ে বলছে দুনিয়াটা সঙ্গল পাকুরিয়ে বাড়ছে সে তো যাইতে যায় না মনে দিতে পারে মন না খাইলে মর্ম তবুও ভালো তবুও জাহান্নামে বলতে পারবো না কেউ আমাকে মান সম্মান করবে না ভালো তবু তো জাহান্নামে জ্বলব না আমি তো প্রায় বলি বাবা সারা দুনিয়ার লোক কেউ যদি আমার গলায় মারা দিয়া মাথায় নিয়ে যদি সারা দুনিয়া তোর নাচে সারা দুনিয়ার মধ্যে একমাত্র আমাকে এই সময় বেশি সম্মান করে তা কিন্তু আমার কি লাভ যদি কবরে যাওয়ার পরে আজাব শুরু হয়ে যায় আর ব্যাপারে সারা দুনিয়ার মানুষ আমার ঝাড়ু মারে জুতো মারে আর যদি কবরে যাওয়ার পরে মাওলা আমাকে মাফ করিয়া দেয় এই দুনিয়ার ঝাড়ু মারা জুতো মারা ক্ষতি বাবা এই যে কত মানুষের হয় ভঙ্গ বা কাপড় বা কিছু না ওই যে এখন কত মানুষ আওয়াজ করে চলুন একের তো নয় ওরা জাহান্নাম এরকম আল্লাহ ভুলে আমার দিলে কোনো আঘাত লাগে না আমার কথা যে বলতেছে যে দোষের কথা ঠিক ওই দোষটা আমার মধ্যে আজকে মেরে দিই কেন শুনি আমি কালকে একজন আমার খলিফাকে বললাম যে আপনি দেখেন ভালো করে তালাশ করিয়ে দেখেন এই যে সে বলতেছে ওই দোষ আসলে আমার মধ্যে আছে কিনা যদি দোষ থাকে সংশোধন করা দরকার আর যদি দোষ না থাকে আমি আর কোনো কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাম আল্লাহ করবে আজকে গালি দিয়ে চক্রে রাগে লেগে যাইও না চিন্তা করো আমার মধ্যে ঠিকই ওই দোষ আছে কিনা যদি দোষ থাকে তাড়াতাড়ি সংশোধন হও কারো বলা সময় তো নাও পাইতে পারো আল্লাহ যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা এরকম মনে করো এই যে বসা আছি এখান থেকে দাঁড়াইতে পারি কিনা কত মানুষ বাবা এইভাবে ইন্তেকাল হইয়া যায় এই খুন আর খলিবা মানে আব্দুল্লাহ সহ দিদি ইন্তেকাল করলো তখন হবে এই নামাজের আগেই আমার কাছে বললো হুজুর ইন্তেকাল এত সুন্দর কোন বিষয় কিছু নাই ডাক্তাররা বলে যে না তার কোনো ডিফেক্ট নাই সব পরীক্ষা নিয়ে সব সব ডিফেক্ট নাই কাল ছিল তৈরি আর বড় পাগল মাঝে একজন মহিলা ভিতর থেকে জানতাম যে একটু সবসময় ইন্তেকালে আগেও 1300 টাকা কে গেছে মেয়েদের ছেলে দোষিয়ত করিয়ে গেছেন এই টাকা মাঝে হয় পৌঁছে গেছি সুস্থ মানুষ মেয়েদের বলে তোমরা সুরে সিঞ্চুরি করো পড়তেছে আর বলতে যে কে করতে আসতে বাবা মরণ তোমারও মরণ লাগবে আমারও মরণ লাগবে কেমনি মন খাবে এবছর গত পানি সময় কুড়িগ্রামে ঘুঘু সুযোগ তো লোকে ওই মানে সপ্তাহ জেকের কথা তো এই জন্য ঘুঘু ঘুঘু করছি গ্রামের লোকে ডাক্তার ঘুঘু মুন্সি
তার নাম বুকু মুছি না ওই সবসময় জিজ্ঞেস করতো ইল্লাল্লাহ 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 তো বুকুর মতো না না ডিট করে করে হয় বলতো বুকু মুছি পাঁচক তো নামাজ মসজিদে পড়াই তো সবসময় বলতে সাত দিন হালকা কত সাতটা নিজের শুঙ্গ ঢুকাইয়ার দাঁড়াত কত সফল আমার মনে হয় তার এই মর্ত হওয়ার সবচেয়ে বড় কারণ এইটা নিজের একবার বুঝে গেছিল আমি কে উঠলা শুঙ্গ করে তেইশ বছর পরে চার লাখ পাওয়া গেছে একেবারে তাজা যারা তার লাখ শুনতে যেত তারা মধুরে আসে বাবা ওই যে আমার কাছে বলছে দেখা গেল দেখা গেল হুজুর এই দাবন তো আমরাই করছি কিন্তু তখন যে চেহারা দেখছি তার থেকে এখন তো এই চেহারা আরো সুন্দর তাহলে হুজুর মনে হয় যেন তার পেটের ফেকের আওয়াজ আসতেছে আমার তাহলে হুজুর যে এত গোড়া দিয়ে তাকে দাহন করেছে তাতে আরো সুন্দর খেলান আসতে আছে ও আমার কবর তো তোমারও যাইতে আমারও যাইতে হবে তোমার আমার মৌ কিভাবে হবে কিভাবে কবরে হবে চিন্তা ভাবনা করিয়ে কবরে যাওয়া লাগবে এই পিগিরি এই সলুক গিরি এই কি কিছু গিরি এই তালুকদারি এই জমিদারি এই মাস কাজ হবে এই পূর্ব সাহেব কিছুই থাকবে না সব কিছু না কিছু না জেলের থেকে সব দূর করো কালী মাওলার দরবারে কান্দ মাওলার পাগল হয়ে কবরে যাইতে পারি মানে মনে রাখতে চরমনায় দরবার শুধু আল্লাহর পাগল হওয়ার জন্য আল্লাহর খাতির বন্ধ হওয়ার জন্য আল্লাহর হাবিবের খাতির উন্নত হওয়ার জন্য অন্য কোন উদ্দেশ্য না যারা এখনো দেলের থেকে দুনিয়ার উদ্দেশ্য দূর করতে পারবা না তাদের অসিয়াত করি নসিহাত করি ক্ষমা করার চেষ্টা করতে থাকো দেখো দেলেকে দূর দেলের থেকে দূর করতে পারো কিনা নাই পারো ক্ষমা খেয়ে মানুষের কত কষ্ট হইতেছে মানুষের ভিড়ের কারণে ক্ষমা কর তুমি ভিড়িত হইয়া মানুষের কষ্ট দিও না যাও তোর তালতে চলিয়ে যাও এটুকু দিলে করতে পারবে অন্তত তো আবার আমার জন্য দোয়া করেন আমি দোয়া করি আবার আমার এখন শরীরের যে অবস্থা তাতে আর বেশি হায়াত পাওয়ার কোন লক্ষণ নাই তবে আল্লাহ দ্বারা মানুষকে জিন্দা রাখতে পারেন সুস্থ মানুষকে মারতে পারেন এটা কিছু না সেই শরীরের অবস্থা হিসেবে বলি বাবা বেশি সময় আর নাই বাবারে দোয়া করো মাওলার বন্ধ হয়ে নি কবরে যাইতে পারি আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হয়ে নি কবরে যাইতে পারি বাবার এই দুনিয়ার সম্পদ তো পুড়িয়ে থাকবে এখন কলকাতা সিনেমার মধ্যে যদি ঝগড়া শুরু হয়ে যায় আমি মন্দ করে কুদ্দু ঝগড়ে আল্লাহ জানে কাজে অনেক সময় মনে হয় যে সব ঝগড়া করিয়ে দিল আল্লাহ রাস্তায় সাদা চিন্তা করি অভাবে পড়িয়া শ্রীমান যদি দেখবে না ইয়ে যায় তাও তো খারাপ কাজী ব্যাপারে আরব তাদের ঝগড়া দেখিয়া আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ ওদের দেরের থেকে দিনিয়ার মহম্মত উঠাইয়া দাও জানাওয়ারা ঝগড়া না করে মোমেনের খাসলা ভিতরে পয়সা করে দাও মোমেনের খাসলা দেবে সে সবসময় চিন্তা আমার ভাই ভালো না খাক আমি খারাপ না খাই এইটা মোমেনের চরিত্র আর তোমরা বলো যে নিজে টাকা বেশি করে রাখো না এই তোমার মোমেনের চরিত্র না চিন্তা করবা যে না আমি কষ্ট পাই ভালো আমার ভাই মানে বসতে পারে আল্লাহর হাবিব হাবি চিন্তার ভাবনা কতক্ষণ বলবে কানের মমিন হতে পারবে না যতক্ষণ তোমার নিজের জন্য তুমি যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ না করো খাইতে বসো তোমার মনেও ভালো খাইতে চায় আর একজনা মনেও ভালো খাইতে চায় নাকি চায় না তোমার মনে গেল তুমি মনে করবা আমার ভাইরও তো ভালো না খাইতে মনে চায় কেন আমার ভালো না অন্যের যাই আমি খারাপ দেখাই এই চরিত্র দিলে বিচারে না আসা পর্যন্ত মমিন হইতে পারবা না আমার তো ভাই ভালো কথা বাবার এই চরিত্র দিলের ভিতরে আলো থাকবে আমি কষ্ট করিয়ে যাই আমার ভাই যেন কষ্ট না পায় বাবার একদিন লঞ্চ ওঠার সময় বিদ্যার সময় ডাক্তার ডাক্তি করিয়া বাবা কত খালো করে নদীতে করে এগুলো তো মোমেনের চরিত্র না
মনে করবা যা দুজন টাকা যদি না পাইলাম সে বই গেছে বই বই দুজনে খারাপ হয়ে যাবো আমার ভাই শুয়ে থাক তুমি লড়ালড়ি করো কেন আমি যে জায়গা লই হুম ভাই এখানে মাহফিলের বিদায় সময় সবই তো পীর যায় পীর বই আমার ভাই সে আরামে থাকি আমারও তো দেখা দেবি দরকার পারলে উঠলাম লঞ্চে না পারলে না উঠলাম পরের লঞ্চে যাবো মোমেনের চরিত্র হলো নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য তা পছন্দ করা লাগবে যদি এটা করতে না পারে না আমি ভালো জায়গায় শুনবো আমি ভালোভাবে খাবো আমি দাঁড়ার আমি থাকবো ভাই যদি যাবো ভাই তা হোক ভাই মনে করো তোমার ভিতরে মোমেনের চরিত্র আসে না তাই বাবারে আমার জন্য দোয়া করি আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের খাঁটি আমাদের সবাইকে খাঁটি বন্ধ না পালে গিয়ে যেন কবরে নেন না আল্লাহর হাবিবের খাঁটি উম্মত না পালে যেন কবরে নেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহর নামে শুরু হইল আজকে আল্লাহ হেদায়তের মালিক আপনি আল্লাহ হেদায়তের মালিক আপনি আল্লাহ আমাদের দিন সবাইকে আপনার হাতে মাওলা মাহবুব গো আপনি আমাদের হেদায়ত নসিব করে আল্লাহ আমাদের দিনকে আপনার দিকে ফিরে গেছে আল্লাহ আমার সবকিছু আপনার হাতে সুবদ্ধ করলাম আমাদের সবকিছু আপনার হাতে সুবদ্ধ করলাম আল্লাহ আপনি কবুল করে না আল্লাহ তোমার হুকুম সাথে কেউ মানুষ আসতে পারে নাই যখন তোমার বন্ধুদের আনছুই মাওলা হেদায়ত না করিয়া তুমি বিদায় দিও না কত মত কর কত হিরণ করুন কত দুষ্ট আসতে আল্লাহ মানুষ তোমার হুকুম ছাড়া তো আসতে পারে না যখন মাওলা আনছুই মাওলা আমি হাতে বিদায় দিও আল্লাহ আপনার মধ্যে সবাইকে তোমার অলি না বাড়াইয়া কবরে নিও না তোমার হাবিবের খাঁটি হুম্মত না বাড়াইয়া কবরে নিও না আল্লাহ আমাদের দিন দুনিয়া জাহের বাটের আওলা ফরজন্দ মাল দৌলাত মাদ্রাসা তরিকা মাহফিল ইসলামী হুকুমত কোরআন শিক্ষা সব কিছু তোমার হাতে সুবদ্ধ করলাম তুমি মেহরবানি করে কবুল করল নিয়াদিকাল খয়ের ইন্ডাকা আলা কুল্লি শাহিন কদির আল্লাহ যত বান্দালা মাহমিলা আসতে আসতে সে আসবে সবাই রাস্তা গানে ঘরে বাড়ি দুয়ারে সব ধরে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ তোমার হাবিবের দুশ্মন ছিল প্রত্যেক নবীদের দুশ্মন ছিল প্রত্যেক অলিদের দুশ্মন ছিল আল্লাহ আমাদের সবাই দুশ্মন থাকবে এটা স্বাভাবিক কিন্তু তুমি হেফাজত করে নিয়া মানি তুমি মাওলা দুশ্মন চেয়ে কুনা ডাকার মেহরবান বা সত্য আল্লাহ তুমি বরং তোমার মেহরবানি থাকলে কেউ কিছু করতে পারবে না আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তোমার তো সব সমুদ্র করলাম আল্লাহ হেফাজতের দায়িত্ব মাওলা তোমার আল্লাহ সাই মিন নাওয়ার হিত মানু মিন কাইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে আখি মনোরাত পর্যন্ত সহিভাবে থাকবার তৌফিক দিও আল্লাহ এখানে যারা বয়ান করবে প্রত্যেকে বয়ানের ভিতরে খুলুসিয়াত পয়দা করে দেয় আল্লাহ যারা শুনবে প্রত্যেকে শোনার ভিতরে খুলুসিয়াত পয়দা করে দেয় আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করে না আল্লাহ তরিকা কেয়ামত পর্যন্ত বেদাত থেকে সমস্ত খারাপিয়ার থেকে বেদাত শেরকের থেকে হেফাজত রাখে আল্লাহ কেয়ামত পর্যন্ত তরিকার খাতেম তৈরি করিয়া দেয় আল্লাহ খালেজ খাদেম তৈরি করিয়া দেয় তরিকার খাদেমের বড় অভাব আল্লাহ প্রত্যেকটা লোক যদি আমরা খেদমত করতাম তাহলে এতদিনই তো এই দেশেও লোক সামাইক হইত না আল্লাহ আসলে আমাদের খেদমত ঠিক মতো সবাই করতে পারি না আপনি আমাদের সবাইকে তরিকার খাদেম বানাইয়া
আল্লাহর খেদমতে জিতার আগে হিম্মত এবং খুলুস ইয়াস পয়দা করে যান। বিয়াদিকাল খায়রিন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মাহফিলের ইন্তেজাম তো আমাদের শক্তির বাহিরে চলিয়ে গেছে, আল্লাহ ইন্তেজাম সমস্ত আপনার হাতে ছাড়িয়ে দিলাম। সমস্ত ইন্তেজামের আল্লাহ সব জিম্মাদারি আপনার হাতে মাওলা। আমার ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাল্লাহ হাসবু। আপনি ওয়াদা করেন যে আমার হাতে সবুদ্ধ করবে, তার জন্য আমি যথেষ্ট। আল্লাহ আপনার হাতে সব সবুদ্ধ করলাম, আল্লাহ আপনার মেহরবানি করে কবুল করে নেন। আল্লাহ লোক বাড়াইলে তার বন্দোবস্ত আপনি করিয়া দিয়ে, আল্লাহ আমাদের সাধ্যের বাহিরে এখন চলে গেছে। আল্লাহ আপনার সাধ্যের বাহিরে তো আর কিছু নাই, আপনি সব বন্দোবস্ত করিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ নদী ভাঙ্গল থেকে হেফাজত করেন, আল্লাহ নদী ভাঙ্গল থেকে আপনি হেফাজত হন, আল্লাহ আপনার হাজেলকে কবুল করে নেন, আমাদেরও কবুল করে নেন। অনেকে বাড়িতে ছেলে মেয়ে আর স্ত্রী পুত্রকে তারা ফিরা অবস্থা লাগিয়ে আসে, তোমার জন্য সফল করিয়া আসে। আল্লাহ তাদের তুমি সুস্থ করে দাও, যে যে দুনিয়ার অসুবিধার ছাড়িয়ে দিয়েও শুধু তোমার উপরে ভরসা করিয়া আসে। আল্লাহ তাদের সমস্ত ইন্তজাম তুমি করে দাও। আল্লাহ তোমার তো সব সবুদ্ধ কাল্লা, আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করে না, আল্লাহ মাহকে কবুল করে না। আল্লাহ আপনার তো সবুদ্ধ কাল্লা, আমাকে মেহরবানি করে কবুল করে না। আল্লাহ যত নমিন নমিনাত কবরে শুয়ে রয়েছে সবাইকে আপনি কবুল করে না। আল্লাহ তাদের আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. أرحمنا معهم أرحمنا معهم أرحمنا معهم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. اكتب জরুরি কথা, হজুর হোসেন এই পুষ্কুনি যে কটা এখানে আছে চারটি পুষ্কুনি এই সুদূর জন্য সেদিন তার ভিতরে গুড় এবং জর্দা খাইয়া মুখে থাকলে সেই জর্দা এবং গুড় এলাক কুলি পুরস্কৃতি ভালোবেন না। বাড়ি হজুর মধ্যে কুলি করা কি খরচ কথা বলেন না কেন? মানুষ মুসলমানকে কষ্ট দেওয়াটা কি যদি আপনি দেখেন যে না শূন্য তাদের করতে গেলে মানুষের ক্ষতি হইবে, ঠিক হয় একজন একজন করি এক বিন্দু দুই বার জর্দা পুষ্কিনটা ফেলাইলে দুদিনে অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস, যে মনে করবে না অভ্যাস মানুষের দাস। গোসল প্রয়োজন হইলে নদীতে যেই করবে, নদীতে মাসাল্লাহ একেবারে আল্লাহ কাছে নিয়ে দিয়েছে বলে আপনার তো সুবিধে দুনিয়া আনছে নাই আল্লাহ এখানে কিছু করি না, নদীতে গোসল করতে পারেন। আর পায়খানা প্রস্তাবখানায় আপনার মাতার পক্ষ থেকে যতদূর আমাদের সাহায্য আমরা তো বন্দোবস্ত করছি, যদি তাতে নাকু যায় এখন তো